প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটিতে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিক বিজ্ঞানের ছশো একচল্লিশ ও ছশো উনষাট পেজের সমাধান করব। প্রথমে তোমরা ছশো পেজ লক্ষ্য করো এই পেজের প্রথম এমসিকিউটি লক্ষ্য করো অ্যামাইটোসিস ঘটে থাকে কোন জীবে অ্যান্সার হবে অপশান সি অ্যামিবা বা আর এন এতে থাকে অথচ ডিএনএতে থাকে না কোন বেস্ট অ্যান্সার হবে অপশান ডি ইউরাসিল বায়ু পরাগী উদ্ভিদ হল ধান প্রধানত যে ধরনের জনন অভিব্যক্তির পথকে প্রশস্ত করে বা প্রকরণ সৃষ্টি করে তা হলো অপশান সি যৌন জনন তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার কোমাটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি হবে অপশন ডি অ্যানাফেজ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো ফটনাস্টিক চলন নিম্নলিখিত কোনটি মিশ্রগ্রন্থি অপশন সি অগ্নাশয় মৃদু আলোতে দেখতে সাহায্য করে রডকোস দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো হাইপোথেলামাস ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অ্যান্সার হবে অপশান বি ইনসুলিন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত গিনিপি থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয় অ্যানসার হবে অপশান এ টু কোনটি শুক্রাণুকে নির্দেশিত করে এখানে দুটোই অ্যান্সার হবে অপশান এ অপশান বি দুটোই হবে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের থেলাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান সি টোয়েন্টি ফাইভ কোনটি মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে অপশন ডি আকর্ষের সংখ্যা বিবাহ পূর্ব রোগ সম্ভাবনা নির্ণয়ে কোনো ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন অ্যান্সার হবে অপশন সি জেনেটিক কাউন্সিলর এরপর তোমরা শূন্যস্থান পূরণ লক্ষ্য করো মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ডিক জিন বলে উদ্ভিদ কোষের বিভাজনে বেমতন্তু গঠন করে গলগি বটে রাসায়নিক বার্তাবাহক বলা হয় হরমোনকে কব্জা সন্ধির একটি উদাহরণ হলো হাঁটু বা কুনুইয়ের অস্থিসন্ধি টিএসএইচ নিঃসরণকারী গ্রন্থিটি হলো পিটুইটারি এরপর সত্য মিথ্যা নির্ণয় করো লক্ষ্য করো মায়াটম পেশি মাছকে সাঁতার কাটতে সাহায্য করে এটি হবে সত্য দেহের ভারসাম্য রক্ষা করে থেলামাস এটি হবে মিথ্যা করকোদ্গম দেখা যায় হাজরার দেহে এটি হবে সত্য দুটি সচল সমান আকৃতির গ্যামেটের মিলনকে আইসোগ্যামি বলে এটি হবে সত্য অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সূর্যমুখী ফুলে এটি হবে মিথ্যা ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামের দয়ের মিলনের ফলে হোমোজাইগোট জীব উৎপন্ন হয় এটি হবে মিথ্যা এরপর তোমরা স্তম্ভ মেলাও লক্ষ্য করো হিমোফিলিয়া থেকে হবে অপশান ডি সেক্স লিঙ্কড রোগ এক শঙ্কর অনুপাত থেকে হবে অপশান এ থ্রি টু ওয়ান সাইটোকাইনেসিস থেকে হবে অপশন এ কোষপাত গঠন মাইক্রোটিউবিউল থেকে অপশন সি বেমতন্তু গঠন দিনেত্র দৃষ্টি থেকে হবে অপশন বি দুটি চোখ দিয়ে বস্তু দেখা যায় এক্সটেনসর পেশি থেকে হবে অপশন ই ট্রাইসেপস এরপর এই পেজির এসিকিউগুলো লক্ষ্য করো বীজের সুপ্তদশা ভাঙনে সাহায্য করে কোন হরমোন অ্যান্সার হবে জিব্বেরেলিন পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো অ্যান্সার হবে পেক্টোরালিস মাইনর গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ধনী থাকে অ্যান্সার হবে তিনটি ক্রোমোজোমে উপস্থিত একটি ক্ষারীয় প্রোটিনের নাম লেখো অ্যান্সার হবে লাইসিন পরের প্রশ্ন দেখো প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো প্রকট বৈশিষ্ট্য মটর গাছের সবুজ ফল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলুদ ফল নিচের চারটির তিনটি একটি বিষয়ের অন্তর্গত অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা বিশ্বদৃশ্যটি বেছে লেখো অ্যান্সার হবে অ্যাপানোপিয়া কৃত্রিম অঙ্গজজননের দুটি পদ্ধতির নাম লেখো অ্যান্সার লক্ষ্য করো দুটি কৃত্রিম জনন পদ্ধতির নাম হলো জোর কলম ও শাখা কলম এরপর তোমরা ছশো পেজ লক্ষ্য করো এই পেজের প্রথম এমসিকিউটি লক্ষ্য লজ্জা লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো সিসমোনাস্টিক চলন দেহে অক্ষিগোলকের আলোক সুবেদি স্তর হল রেটিনা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের যে হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণে অক্ষম সেটি হলো ইনসুলিন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি হল লঘু মস্তিষ্ক অ্যামিবার গমন অঙ্গের নাম হল ক্ষণপথ মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনর আবির্ভাব ঘটে তা হল টেলোফেজ ডিএনএর প্রীতিলিপি গঠিত হয় কোষচক্রের যে দশায় তার নাম হলো দশা মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে পটল ভ্রূণস্থলীর মধ্যে পুং গ্যামেট ও ডিম্বাণুর মিলনকে দিনিসেক বলে জীবের বৃদ্ধির প্রথম দশাটি হল বিভাজন একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে এফান জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো, কুঞ্চিত বীজ মেন্ডেলের শঙ্কর জনন পরীক্ষায় এফ জনুর জিনোটাইপিক অনুপাত হলো ওয়ান মানুষের অটোজমে থাকা জিন দ্বারা যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয় না সেটি হল হিমোফিলিয়া অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক এন পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপের অনুপাত্রী হবে ওয়ান টু ইস টু ওয়ান এরপর তোমরা এপিজির শূন্যস্থান পূরণ লক্ষ্য করো সংরক্ষিত কাঁচা ফলকে কৃত্রিম উপায়ে পাকানোর জন্য ইথিলিন হরমোন ব্যবহৃত হয় আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য উদ্ভিদ অঙ্গ থেকে অপত্য সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তারের পদ্ধতিকে অঙ্গজজনন বলে ফুলের স্তবকগুলি যে ক্ষুদ্রাকার দণ্ডাকৃতি অংশের ওপর সজ্জিত থাকে তাকে বলে পুষ্পাক্ষ হিমোফিলিয়া রোগে তঞ্চন ব্যাহত হয় ওয়াই ক্রোমোজম বাহিত জিনগুলিকে হোলান্ড্রিক জিন বলে এরপর তোমরা সত্য মিথ্যা নির্ণয় করো লক্ষ্য করো চোখের পলক পড়া প্রতিবর্তী ক্রিয়ার ফলে হয়ে থাকে এটি হবে মিথ্যা কারণ প্রতিবর্ত ক্রিয়ার ফলে হয়ে থাকে দুটি নিউরনের সংযোগস্থলকে র্যানভিয়ারের পর্ব বলে এটি হবে মিথ্যা কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটি হল অ্যানাফেজ এটি হবে মিথ্যা মাইক্রো মাইক্রোপ্রোপাগেশন হল এক প্রকার কৃত্রিম কলাপালন পদ্ধতি এটি হবে সত্য মানুষের লিঙ্গ নির্ধারণে এক্সকোমোজমের ভূমিকা প্রধান এটি হবে মিথ্যা রাতকানা ব্যক্তি লাল ও সবুজ রং পৃথক করতে পারে না এটি হবে মিথ্যা এরপর তোমরা স্তম্ভ মেলাও লক্ষ্য করো নিউরো ট্রান্সমিটার থেকে হবে অপশন ই অ্যাসিটাইলকোলিন কোমোজমীয় চলন থেকে হবে অপশন জি অ্যানাফেজ দানা থেকে হবে অপশন এ অ্যাক্রোপ্লাজম জীব থেকে হবে অপশন সি হেটারোজাইগাস ক্রিস্ট মাস ফ্যাক্টর থেকে হবে অপশন ডি হিমোফিলিয়া রেনু মাতৃকোষ থেকে হবে অপশন বি মিওসিস এরপর তোমরা এসি কিউগুলো লক্ষ্য করো বিশ্ব দৃশ্য শব্দটি বেছে লেখো অ্যান্সার হবে বর্ণান্ধতা এসিটিএইচ এর সম্পূর্ণ নাম কি অ্যান্সার লক্ষ্য করো এসিটিএইচের সম্পূর্ণ নাম হলো কটিকো ট্রফি হরমন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে প্রথম জোটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও কাণ্ডের অভিমুখে চলন ফটোট্রফিক ট্রফিক চলন সূর্যমুখীর তীব্র আলোতে প্রস্ফুটন ফটোনাস্টিক চলন যে ক্রোমোজোমের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে কি বলে তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে ভ্রূণের পরিস্ফুটনকালে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায় মাইটোসিস বংশগতির ধারক ও বাহক কাকে বলে অ্যান্সার হবে জিনকে মানুষের ডিম্বাণুতে অবস্থিত অটোজমের সংখ্যাগত অ্যান্সার হবে বাইশটি আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটির অল বাটনটি প্রেস করে রাখো ভালো থাকবে বাই